আমার কাটাকাটি করতে ভালো লাগে আমি এই পার্টটা এনজয় করি কাটাকাটি করাটা খুব কষ্টের খুব বেশি সময় কিন্তু আমার আর লাগছে না সো দিস ইজ আ কুইক চিট মিল হ্যাঁ মানে ঝটপট রান্না করতে চাইলে কি করা যায় ভাবলে মোটামুটি ওই যে কাটাকুটি করে রেডি থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় কাটি কাটাকাটিতেই হচ্ছে যে রান্নার মধ্যে সবচেয়ে বেশি সময় নেয় আমার কাটাকাটি করতে ভালো লাগে আমি এই পার্টটা এনজয় করি কাটাকাটি করাটা খুব কষ্টের এখানে ফিশ সস আছে ফিশ সসটা কিন্তু বেশ স্ট্রং হয় তো আমি এক চা চামচে চার ভাগের এক ভাগ মতো দিয়ে দিচ্ছি বলছিলাম সয়া সস যাবে দিলাম সয়া সস আমি দেড় চা চামচের মতো দিলাম আপনারা চাইলে এটা আসলে বাড়িয়ে কমিয়ে আপনাদের সুবিধা মতো দিতে পারেন একটু হোয়াইট পেপার আছে এটা দিয়ে হোয়াইট পেপার আই গেস এতটুকু হবে না এটা আসলে স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী আমি খুব বেশি হোয়াইট পেপার ব্ল্যাক পেপার দিতে পছন্দ করি আমার খাবারে অনেক আমিও স্পেশালি যে বলছিলাম সল্টি ভেজিটেবল করতে গেলে তো স্পাইসেসগুলো আসলে যার যার স্বাদ অনুযায়ী কেউ ঝাল খেতে পছন্দ করে একদমই হয়ে আসছে আমি একদম জাস্ট একটা স্বাদের ব্যালেন্সের জন্য চিনি সুগার অ্যাড করে দিলাম রেডি টু সার্ভ আর আমি খুব এক্সাইটেড আজকে আমার কিচেনে নাবিলা অ্যান্ড ড্রিম এসেছে তাদেরকে আমি আপ্যায়ন করছি সরি অনেক বেশি কিছু করতে পারিনি সিম্পল কিছু করছি আই হোপ ইটস ওকে আচ্ছা আমি ইন্ডাকশনটা অফ করে দিই আর তো আমি এখন যেটা করব এটার জন্য একটা সার্ভিং ডিশ নিয়ে আসি তো আমি এই ফাঁকে একটু আই ওয়ান্ট টু টেক দ্য অ্যাডভান্টেজ দেখানোর জন্য এই ক্যাবিনেটটা আমি একটু দেখাই না খুবই দারুণ আমার কাছে খুব ভালো লেগেছে ইউ সি অনেক স্পেশিয়াস দেখতে কিন্তু খুব ছিমছাম লাগছে কিন্তু পুরো সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা যাবে নিচেও কিন্তু আছে আমি আর এটা খুব একটা খুলে দেখাচ্ছি না হ্যাঁ অনেক স্টোরেজ পুরোটাই কভার করছে এদিকে সিঙ্কটাও আছে আর এখানে আছে আমার আজকে সার্ভিং ডিশ এটা নিলাম বা ইট লুকস ভেরি কালারফুল তাই না আর একটা সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে আমার কাছে থাক আমি না বলি নিজে রান্না করেছি না 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 আসলে দেখতে বেশ বেশ কালারফুল লাগছে বাকিটা এবার খেয়ে বোঝা যাবে না স্মেলটা শানে অত ভজনম বলে সো বোঝা যাচ্ছে আমি এটাতে কিন্তু আর খুব একটা এক্সট্রা কিছু করছি না যেহেতু এটা এমনিতেই দেখতে খুব কালারফুল রিম ভাই কিন্তু বলছিল যে এই সময় তার স্ন্যাকিংটা পছন্দ সো এটা কিন্তু ভারী না হ্যাঁ এটা একটু আমরা স্লাইড অলসো রাইসটাকে স্ন্যাক্স হিসেবে চালিয়ে দেই না হ্যাঁ বাস চলো इट्स রেডি টু সার্ভ চলো তাহলে আমরা খেতে পারি Yay, the fun part begins. Exactly. খাওয়া যাবে আমি একটু ও থ্যাংক ইউ প্রথমে রিম ভাইকে দেই না বুঝাচ্ছি একটু বেশি ক্ষুধা লেগেছে তার